1931 সাল, ভারতবর্ষ তখনও ব্রিটিশদের হাতে। ফ্র্যাঙ্ক স্মিথ, এরিক সিম্পটন ও আরও বেশ কিছু ব্রিটিশ পর্বতারোহী হিমালয় পার্বত্যের মাউন্ট কামেটের একটি সফল অভিযান থেকে ফিরে আসার সময় হারিয়েছিলেন পথ। তবে সেই পথ হারিয়ে যে এক নতুন অবিশ্বাস্য স্বর্গীয় পথ ধরবেন তা তারা স্বপ্নেও ভাবতে পারেননি। যখন তারা প্রবেশ করেন দেখতে পান যে কত রকমের কত ধরনের রং বেরঙের ফুল এই উপত্যকায় হয়ে আছে, প্রায় 87 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে। এরপর ফ্র্যাঙ্ক স্মিথ এই সফর শেষ করার পর একটি বই লেখেন এবং সেই বইতে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উল্লেখ করেন। ও সাথে থাকা আরও এক পর্বতারোহী পরে জানতে পারেন যে এখানের বেশিরভাগ ফুলগুলোই ওষুধ তৈরির কাজে লাগে। 2004 সালে যেটি একটি জাতীয় উদ্যান হিসেবে ভারতবর্ষের কাছে পরে পরিচিতি পায়। এই উপত্যকাতেই চামোলি জেলার 15,000 ফুট উচ্চতায় রয়েছে শ্রদ্ধেয় শিখ মন্দিরগুলোর মধ্যে একটি হেমকুণ্ড সাহেব, যেখানে প্রতি বছর হাজারে হাজারে তীর্থযাত্রীদের আকর্ষণ করে রেখে দিয়েছে। বলা হয় যে ভগবান শ্রী লক্ষ্মণ এখানে শিখদের দশম গুরু গোবিন্দ সিংকে তার জন্মের আগে এখানে যেই হেমকুণ্ড হ্রদ আছে এখানে বসেই দীক্ষা দিয়েছিলেন। ও পৃথিবীর সব থেকে উঁচু নাকি এই লক্ষ্মণ মন্দির। যখন চারধামের রেজিস্ট্রেশন হয় তখনই এই হেমকুণ্ড সাহেবেরও রেজিস্ট্রেশন একই ওয়েবসাইট ও একই অ্যাপ থেকে করে নিতে হয়। আমি সেসব নিয়ে আগামী পর্বে কথা বলবো। তার আগে আমি রেজিস্ট্রেশন করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। ও হরিদ্বার থেকে গোবিন্দঘাট ও গোবিন্দঘাট থেকে ঘাঙ্গুড়িয়া পৌঁছেছিলাম। ঘাঙ্গুড়িয়ায় ছিল আমাদের বেস ক্যাম্প ও ওখানে থেকে আমরা ট্রেক করেছিলাম একদিন ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও একদিন হেমকুণ্ড সাহেব। তাহলে চলো শুরু করা যাক নতুন পর্ব। ও হ্যাঁ, বলে দিই এই যাত্রাপথ কিন্তু অমরনাথ বা কেদারনাথের থেকে অনেক কঠিন। সবাই আমার সাথে একসাথে বলো ওয়াহে গুরু কি ফতে। আজকে হচ্ছে জুলাই মাসের 27 তারিখ আর আমি এখন চলে এসেছি জিরাট স্টেশনের সামনে। এই যে সময়টা, এই সময়টা হচ্ছে জানো যে বিভিন্ন জায়গায় পাহাড়ে ফুল আর সত্যি পাহাড়ের দৃশ্য এই সময় পুরো গ্রিনারিতে ভরে যায়। আর আমার উদ্দেশ্য তো দেখেই নিয়েছো, আজকে আমি যাচ্ছি উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর পৃথিবীর সব থেকে উঁচু কি গুরুদ্বারা বলা হয় হেমকুণ্ড সাহেব, সেই দুটো জায়গা ঘুরতে। আরও যদি হাতে সময় থাকে তাহলে আরও কয়েকটা জায়গা ঘুরবো। লোকাল ট্রেন ঢুকছে, আজকে আমার ট্রেন হাওড়া থেকে একটার সময় এক্ষুনি রিশিডিউলডের মেসেজ দিয়ে দিল। চলো ট্রেনে যে ঢুকে গেছে স্টেশনে যাওয়া যাক। তো চলো আপাতত লোকাল ট্রেনে করে পৌঁছাই হাওড়া, তারপরে হাওড়া থেকে আমার আছে কুম্ভ এক্সপ্রেস। চার নম্বর প্ল্যাটফর্ম হাওড়াতে এসে পৌঁছালাম। এখনও আধ ঘন্টা পরে ট্রেন থাকতো, যদি একটার সময় ছাড়তো তবে ট্রেন রিশিডিউল করে আরও 1.5 ঘন্টা পিছিয়ে দিয়েছে। ট্রেন রিশিডিউল তোমার যদি মোবাইল নাম্বার দেওয়া থাকে যখন তুমি টিকিট কাটছো তাহলে তো SMS দিয়েই দেবে যে ট্রেন রিশিডিউলড হয়েছে। আর যদি কোনো কারণে SMS তোমরা না পাও সেক্ষেত্রে NTES যেটা হচ্ছে রেলওয়েজের একদম অফিশিয়াল অ্যাপ, সেই NTES অ্যাপ থেকে তোমরা গিয়ে ট্রেনের নাম্বার দিয়ে চেক করে নিতে পারবে যে ট্রেন আদৌ লেট নাকি কোন টাইমে ছাড়বে। তো আমি NTES অ্যাপে চেক করে নিলাম, দেখলাম যে হ্যাঁ ট্রেন 1 ঘন্টা 35 মিনিট রিশিডিউল করে 2:35 ছাড়বে, মানে অনেকক্ষণ এখনও বসে থাকতে হবে। যারা যারা হাওড়াতে আসছো এই ওয়েটিংগুলোতে বসার জায়গা পাচ্ছ না, তারা এখানে ওয়েট না করে এইখানে দেখবে এলিভেটার আছে, তোমরা এখানে লিফ্ট নিয়ে কিন্তু চলে যেতে পারবে। এই যে চলো যাওয়া যাক, এই যে একে চলে যাবে। এখানে কিন্তু ফ্রিতেই থাকা যায়, তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেরোবে, বেরোনোর পরে এই যে দেখো পুরো স্টেশন দেখা যাচ্ছে এখান থেকে। এখানটা হচ্ছে আমাদের ওয়েটিং এরিয়া, পুরো দেখো ফাঁকা থাকে এখানটা, কোনো টাকা পয়সা কিন্তু লাগে না। এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এখান থেকে তোমরা একটা হাওড়া ব্রিজের ভিউ আর ওদিকে কলকাতা শহরের ভিউ কিন্তু খুব সুন্দর দেখতে পাবে, বেশ ভালো লাগে। তাই আমি যখন
দেখি যে ট্রেন লেট আছে বা ট্রেনে অনেকক্ষণ সময় আছে, তখন আমি এইখানটাতেই চলে আসি। এইখানটাতে এসে এই জায়গাটায় ওয়েট করি, অনেক ফাঁকা ফাঁকা থাকে। এই হচ্ছে, দেখো লেখা আছে ওল্ড কমপ্লেক্স, বেশ ভালো। এই যে একদম নিচে লেখা কুম্ভ এক্সপ্রেস 1 2 3 6 9 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। চলো তাহলে এবার আস্তে আস্তে বেরোবো। এদিকে এখন হাওড়া আর কলকাতা বৃষ্টিতে ভিজছে, বেশ একটু দরকারও ছিল, মানে এরকম বৃষ্টি না হলে বেশ ভালোও লাগে না, মানে বৃষ্টির ওয়েদারে কিন্তু আমরা এখন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। আর আজকে কিন্তু এই জার্নিতে আমি একা নই, সাথে কিন্তু অনেকজন আছে, অনেকজন। এই যেটা সবথেকে আমি এক্সাইটেড যে জার্নিটার জন্য, সেটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। জার্নিটা কিন্তু বেশ জমে যাবে, বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে কিন্তু। আর এই বৃষ্টির মধ্যেও অনেকে কেদারনাথ ট্রেক করছে, মানে এই ট্রেনটা করে অনেকে কিন্তু কেদারনাথও যাচ্ছে দেখলাম। তবে সেটা কিন্তু একটু সেফ নয়, আনসেফ হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। একদম লাস্টে এসি কোচ M2, এটাই হচ্ছে আমার কোচ যেটা আমি ট্রাভেল করবো। তার আগে আছে M1। আগেরবার যখন 3 মাস আগে কেদারনাথ গেছিলাম তখন 3rd AC গেছিলাম, তাই আমি ঠিক করেছিলাম যে এবার গেলে 3rd Economy যাব। একদম লাস্ট কোচ আমার, কি অবস্থা। চলে এসছি একদম এই M2 কোচের ভেতরে। তবে ঢোকার পরে একটা জিনিস দেখলাম, আমি লাস্ট টাইম যখন জম্বুতাওয়াইয়ের M1 কোচে গেছিলাম, সেটার কোচের কিন্তু যে মাঝখানের গ্যাপটা, প্রত্যেকটার এই যে সিটের মাঝখানের গ্যাপ, সেটা কিন্তু অনেকটা বড় ছিল, ওটাও ইকোনমি। কিন্তু এই ট্রেনের ইকোনমির গ্যাপটা দেখছি মারাত্মক ছোট, মানে প্রচুর গ্যাপ, মানে নেই বললেই চলে, মানে দুজন এদিকে বসলে আরেকজনের সাথে আরেকজনের হাঁটু লেগে যাচ্ছে, এরকম অবস্থা। তবে একটা জিনিস আরেকটা ভালো লাগে, সেটা হচ্ছে 3rd Economy দেখতে বেশ কিন্তু সুন্দর লাগে, একদম চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর স্টেজটা দেখলাম, সেটা হচ্ছে মানে যে কোচগুলোতে আমি দেখেছি যে গ্যাপটা বেশি থাকে, সেখানে পার্পেল কালারের সিট থাকে, আর এখানে দেখছি আমি সবকটাই এরকম গ্রে কালারের সিট দেওয়া আছে। চলছে একদম এসি, একদম ঠিকঠাক আছে। আর এই যে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, চাদর, বালিশ, আর আমার এই আপারে এখানে আমার সিট। আর এই হচ্ছে কিছুটা, দেখো গ্যাপটাও কিন্তু অনেকটা ছোট, মানে চলাচলের জন্য, কারণ একজনই দেখছি ঠিকঠাক মতন যেতে পারবে। আর এই সাইডটা ফাঁকা আছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে একটা এরকম টাইপের টেবিল দেওয়া আছে, যেখানে তোমরা খাওয়া দাওয়ার জন্য বা কিছু ল্যাপটপ কাজ করতে পারো। এইখানে আছে বোতল হোল্ডার। আর আরেকটা জিনিস কি, প্রত্যেকের সিটে এখানে আছে, এইখানে আছে, প্রত্যেকের সিটে আলাদা আলাদা এইরকম লাইট দেওয়া আছে, রাতে যদি কোনো কারণে পার্সোনাল লাইট লাগে। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে, মানে রাতে যখন কেউ 1-2 সময় ট্রেনে উঠলো মাঝরাতে, তখন আর এই বড়ো লাইটটা না জ্বালিয়ে এই লাইটটা জ্বালিয়ে সে তার নিজের সিটটাকে ঠিকঠাক করে নিল, এটা কিন্তু খুব সুবিধা, এটা কিন্তু বেশ 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 ভালো। বাকি সব ঠিক আছে, জানি না নিচে যে শোবে তার কতটা কমফর্ট বা কী হবে, উপরে আমি যখন উঠবো তখন বলতে পারবো। চলো এখনও সময় বলতে 2:40, আমি দেখেছি রিশিডিউল হলে ট্রেন একদম ঠিকঠাক টাইমে ছাড়ে না। আস্তে করে এবার ভেতরে যাওয়া যাক, আর এই জার্নিটা প্রণাম জানিয়ে ট্রেনকে শুরু করা যাক। সময় আপডেট, 2:42, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ট্রেন এবার ছাড়বে। পরে ট্রেনের জেনারেলের লাইন দেখো পড়ে গেছে, কত মানুষ লাইন দিয়ে দিয়েছে। হাওড়াকে বিদায় জানালাম। আমাদের ট্রেনটা এই যে হাওড়া স্টেশন ছাড়লো, এখন 2:50 হয়ে গেল, 2:46। এরপরে কিন্তু আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে আসানসোলে, মানে বর্ধমানকেও কিন্তু দাঁড়াবে না, বর্ধমান ছাড়িয়ে কিন্তু গিয়ে সোজা দাঁড়াবে আসানসোল। এই জন্যই আমার স্পেশালি এই কুম্ভ এক্সপ্রেস ভালো লাগে, দুন এক্সপ্রেসের থেকে কিন্তু অনেক 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 বেটার। দুনে গেলে কিন্তু প্রচুর টাইম লাগে, কারণ এত এত স্টপেজ, তাই জন্যই দুন আমার অতটা প্রেফারেবল ট্রেন লাগে না। কিন্তু দুন আবার সকালবেলা 4:00-5 সময় পৌঁছে যায়, এটা আমরা পৌঁছাবো, অ্যাকচুয়ালি 4:00 পৌঁছানোর কথা, আমরা হয়তো গিয়ে পৌঁছাবো তাহলে দেখা যাচ্ছে ওই 8:00 তো বাজবেই। ও খিদে কিন্তু প্রচুর পেয়ে গেছে, এখানে শুধু এই হাওড়ার ক্রসিংটা নিচে, এই হাওড়ার এই জায়গাটা এত ভালো লাগে, ইস্টার্ন রেলওয়ে এত ট্রেন আমাদের, সত্যি আমরা কিন্তু গর্বিত। আর এখন আপাতত গিয়ে খাওয়া দাওয়া করবো, বাড়ি থেকেই খাবার দাবার নিয়ে এসেছি, মা বানিয়ে দিয়েছে। ট্রেনে আমি কখনো কিন্তু চিকেন বাগেরা বা ডিম এগুলো আমি কিছু আনি না। যেই কেদারনাথ যাচ্ছ বা বদ্রীনাথ যাচ্ছ, যেই যাচ্ছ খেতেই পারো, তোমরা হয়তো জার্নি করবে 5-6 পরে, আমরা শুধু ট্রেন জার্নিটাই করছি। আমাকে আগে কয়েকজন কমেন্ট করেছিল, দাদা জার্নি করছো তুমি কেন নিরামিষ না খেয়ে আমিষ খাচ্ছ,
ভাই আমি গিয়ে 4-5 দিন 6 দিন পরে কেদারনাথ বাবার কাছে পৌঁছাবো। হ্যাঁ, যখন আমি হরিদ্বার পৌঁছালাম তখন থেকে আমি নিরামিষ হয়ে গেলাম, ঠিক আছে। আপাতত গিয়ে একটু মাংস ভাত বাড়ি থেকে আনা খেয়ে নিতে হবে, তারপরে ঘুম দিতে হবে। ট্রেন কিন্তু ভালো গতি নিয়েছে, ভালো বেশ স্পিডে যাচ্ছে। দুন এক্সপ্রেস যেটা যায় সেটা মেন লাইন হয়ে যায়। এই যে ওপরে শিয়ালদা লাইন চলে গেল, এখান থেকে শিয়ালদার কলকাতার ট্রেনগুলো যায়। আর আমরা এখন এই যে বালিকে ক্রস করব, এই যে বালিতে আমরা ক্রস করছি, দেখো ওই দিকটা হচ্ছে মেন লাইন, ওই দিকের প্ল্যাটফর্মগুলো, আর এদিকে আমরা কট লাইনে ঢুকে গেলাম। এই হচ্ছে কট লাইনের বালি স্টেশন। কি গেল লোকাল ট্রেনটা, চনাই রোড ক্রস করছি, আর এখানে কিন্তু জলের একটা খুব সুন্দর সিস্টেম আছে, হাইজেনিক ব্যাপার। ওই যে দাদা প্রেস করে আছে, এটা কিন্তু দাদা বেশি খুঁজে পাচ্ছিল না যে কোথায় আছে, আমি দাদাকে দেখালাম। এটা কিন্তু খুব ভালো, এই ইকোনমি কোচে জাস্ট এরকম প্রেস করলেই জল পড়ে। ব্যাস হাত ধুয়ে নিলাম, এবার গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। জানলার কাজগুলো বড্ড অপরিষ্কার, আর এই দেখো এমনভাবে বানিয়েছে অন্যান্য থার্ড এসি কোচগুলোতে এইখানেই থাকে হচ্ছে এইদিকে জানলাটা, কিন্তু মাঝখানে এরকম গাঢ়টা এখানে পড়ে গেছে। এই চলছে এখন আমার খাওয়া দাওয়া, উচ্ছে আলু ভাজা মা করে দিয়েছে, এখানে মা একটু চাটনিও দিয়ে দিয়েছে, এটার মধ্যে আছে। আর এখানে দিয়ে দিয়েছে একদম মাংস আর আলু, মানে একদম চিকেন খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে, দারুণ গন্ধ আসছে। যাই হোক, আপাতত এই ক্রস করছি বেলমুড়ি স্টেশন। মারাত্মক খিদে পেয়ে গেছে, এমনি ট্রেন 1.5 ঘন্টা লেট করেছে, নাহলে অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে যেত। এখন খাচ্ছি, খেতে খেতে ওদিক দিয়ে ক্রস করবে কিছুক্ষণের মধ্যে পূর্ব এক্সপ্রেস। আপাতত মাংসটা কিন্তু সেই হয়েছে ব্যাপক। আর একটা জিনিস দেখলাম, কারোর জানলাগুলোতে এরকম পর্দা দেওয়া আছে, আবার কারোরটাতে দেখলাম যে এই পর্দাগুলো দেওয়া আছে। উপরে সিট, এবার উপরেই উঠে পড়লাম একবারে, প্রচুর সরু জায়গা। আপারের প্রবলেম এমন হয়ে গেছে, আপার এরকম মাথা সোজা করা যাচ্ছে না, এরকম বসলে তাও ঠিক আছে, এরকম না আমার থেকেও যারা লম্বা তারা কিন্তু মাথাগুলো ঠিক হয়ে যাবে। দেখো বাকি সব ঠিকঠাকই আছে, এখন একটু শুয়ে পড়া যাক। এখনও মিডিলে যারা তারা কেউ আসেনি বলে বালিশপত্র সব এখানে একদম ছড়াছড়ি হয়ে আছে আমার এখানে। যাই হোক, আমি একটা নিয়ে নেবো, একটা বালিশ নিয়ে নেবো, আর এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, এটা একটা নিয়ে নেবো। এসে এই যে পৌঁছালাম আমরা জোশী জংশন। 12টা জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ কিন্তু এখানে আছে। আর এই জেসি তো আমি ঘুরে গেছি, যেটা অলরেডি দেওঘরের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা ফলো করতে পারো। তার জন্যই কিন্তু এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ, সবাই একদম অরেঞ্জ কালারের ড্রেসে একদম স্টেশন ভর্তি। আর এখন বাজে 6:48, প্রচুর ঘুমিয়ে পড়েছিলাম, এক ঘুমে একদম 6:30 বাজিয়ে দিয়েছে, ছেড়ে দিল আমাদের জশিত। সময় আপডেট 6:54। আমরা তো কেদারনাথ অমরনাথ এগুলো ঘুরি, কেদারনাথে মাত্র 16 কিলোমিটার হাঁটতে হয়, অমরনাথে নতুন রাস্তায় 35, পুরনো রাস্তায় 32। দাদার কাছ থেকে জানতে পারলাম যে এই দেওঘরের যে জ্যোতির্লিঙ্গে সবাই জল ঢালতে আসে বাবার মাথায় এই শ্রাবণ মাসে, তারা নাকি সুলতানগঞ্জ। কিতনে কিলোমিটার সুলতানগঞ্জ সে দেওঘর বেদনাথধাম? 105 কিলোমিটার প্যাদেল? বাপরে, 105 কিলোমিটার প্যাদেল। কিতনা দিন লাগতে নর্মাল ব্যক্তি কে লিয়ে জো হ্যা 2 দিন লাগেগা, আর জো বড়া কম চলেগা বাচ্চা হ্যা ইয়া উসকে সাথ লেডিজ হ্যা তো 3 দিন মে। আজ জল করেঙ্গে সুবহ সুবহ, বাপরে, 4-3 বাজে সুবহ গঙ্গা স্নান করকে আর উসকে বাদ চলেঙ্গে, তো আজ কল রাত মে পৌঁছ জায়েঙ্গে।
বাপরে কত লোক যাতায়াত করছে, পরিষ্কার করছে, বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে ট্রেনে। আর আপাতত সময় আপনার হচ্ছে 9:50 বেজে গেছে, এখন খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। এই হচ্ছে আমার আজকে রাতের খাবার, যেখানে মাংস যেটা, আর এখানে হচ্ছে মিষ্টি, আমি যেটা ট্রেন থেকে নিয়ে নিয়েছিলাম আমাদের কাটোয়াস লোকাল স্পেশাল, আর এখানে রুটি, এই হচ্ছে আমার রাতের খাওয়া দাওয়া। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। এরপরে কিন্তু পাটনা ঢুকে পড়লে আমি এখন সাইড লোয়ারে বসে বসে খাচ্ছি, এখানে দেখলাম লোকজন চলে আসবে, এটা আরএসি আছে। পাটনা জংশন, এই এসে পৌঁছালাম পাটনা স্টেশন, আর এই হচ্ছে সেই টিভি যেটা বন্ধ করে রেখে দিয়েছে। ইউ নো হোয়াট আই মিন, কি হয়েছিল এই টিভিটাতে। এখানে বেশিক্ষণ দাঁড়াবে না, ট্রেনের সময় হয়ে গেছে, মানে এখন এই 10 মিনিট মতন আমরা লেটেই স্টেশনে ঢুকেছি। আপডেট হচ্ছে রাত 11:30, এইবার ঘুমিয়ে পড়ার পালা, আর আপাতত কিছুক্ষণ জেগেই ছিলাম, ঘুমিয়ে পড়ি, কালকে সকালবেলা যেখানে গিয়ে ঘুম ভাঙবে সেখান থেকে ভিডিও কন্টিনিউ করব। আর একদম মনে হচ্ছে ট্রেন মানে ওই টাইমটা কিছুটা হয়তো মেক আপ দিতে পারবে রাতে। চলো টাটা। সময় আপনি 10:08, বেশ ভালো কিন্তু ঘুম হয়েছে, এসিতে থাকলে কি একটা সুবিধা হয়, খুব ভালো হয়, মানে 9:00 বাজে। মানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে 9:00 তো বেজে গেছে, এক ঘুমে সকাল হয়ে গেছে, এই যে এখনও জেঠিমারা কিন্তু ঘুমিয়ে যাচ্ছে। আর আপাতত সকালবেলার টিফিনে আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে এই যে চিনি আর চিড়ে ভিজালাম, চিড়েটাকে ধুয়ে নিলাম, আর নিয়ে এসছি আমুল দুধ, এই খাবো। এটাকে ঠিক রাখতে হবে কারণ অনেক ট্রেকিং আছে, অনেক কিছু আছে, তাই জন্য শরীরটাকে কিন্তু ভালো রাখতে হবে। চারিদিক সবুজই সবুজ, দারুণ লাগছে। আর একদম ট্রেনের শেষে আমি, মানে একদম লাস্ট কোচ, কালকে দেখেছো ট্রেন রাইট টাইমে কি সুন্দর চলে গেছে, এইটাই হচ্ছে মানে এই কুম্ভ এক্সপ্রেসে আসার একটাই কারণ, ট্রেন কি সুন্দর সকালবেলা লখনৌ জাংশন ঢোকার আগেই বিফোর টাইমে ঢুকে গেছে, ব্যাপক। এটা একটা স্টেশন ক্রস করছে, কি দিশুয়া নাম, হেভি তো ছোট্ট, এই যে দারুণ দেখতে। কোন সময় আপডেট, 11:28, ট্রেন এসে পৌঁছালো বারেলি জাংশনে, আর আমি ফার্স্ট এসি পর্যন্ত ঘুরতে ঘুরতে এসেছিলাম, এদিকে A1 সেকেন্ড এসি। বাপরে বেশ গরম আছে কিন্তু, বারেলিতে তোমরা কিন্তু খাবার দাবারের অপশান বেশ ভালো পেয়ে যাবে। আর আমি দেখলাম যে বিকেল 4:30-4:30 মধ্যে আমি হরিদ্বার পৌঁছে যাবো, তাই এখন এই ক্যাটারিংয়ে কোনো রকম খাবার দাবার কিছু অর্ডার করা হয়নি। আর সকালবেলা যারা লখনৌতে, তোমরা স্টপেজ পেয়ে যাবে সকালবেলা লখনৌতে, কিন্তু তোমরা ফল বাগেরা পেয়ে যাবে, যেমন কলা, আঙুর, যখন যেটা সিজন তখন মোটামুটি সেটা পাওয়া যায়। 11:30 বারেলি ছেড়ে বেড়ে যাচ্ছে, M246 ক্যাশ অন ডেলিভারি করেছিলাম আজকে প্রীতম দাস, ই ক্যাটারিংয়ে আমার খাবার চলে এসেছে, তোমরা জোম্যাটো দিয়েও এখানে অর্ডার দিতে পারো। সময় আপডেট হচ্ছে 2:14, আর এই যে মোরাদাবাদ থেকে দিয়ে গেছিলো, দেখো এই অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, প্রায় অনেকটা দিয়েছে, আর এটাই এখন খাওয়া দাওয়া করব। আর 100 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে দেখলাম হরিদ্বার পৌঁছাতে, চলো ভালোই লাগছে। আর চিকেনের পিসটা ঠিক এরকম আরও আছে, এদিকেও একটা চিকেন আছে, এই যে তোমরা মোরাদাবাদে যেমন জোম্যাটো পেয়ে যাবে, আমি আগের যখন অমরনাথ গেলাম তখন তোমাদের দেখেছি আমি জোম্যাটো থেকে খাবার অর্ডার দিয়েছিলাম। সময় আপডেট হচ্ছে এখন 2:48, আর আমরা এসে পৌঁছালাম লাকসার জাংশন, মানে হরিদ্বার স্টেশন ঢোকার আগের যে স্টেশন এইটাই পৌঁছে গেলাম, মানে আমাদের এর পরের স্টপেজ হচ্ছে হরিদ্বার। আমরা এই যে দূরে দেখতে পাচ্ছি হরিদ্বার রেলওয়ে স্টেশন, তাহলে আমরা চলেই এলাম হরিদ্বারে, এখন আমরা 3:45-এর কাছাকাছি, মানে আমরা বিফোর টাইমে এখানেও ঢুকে গেলাম, সত্যি মানে 1.5-2 ঘন্টা লেটে ছেড়ে এত তাড়াতাড়ি ঢুকে গেলাম দেবভূমি উত্তরাখণ্ডের এই হরিদ্বারে। মাত্র 3 মাস আগেই এসেছিলাম, আবারও চলে এলাম, এইবার ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেব, অনেক সুন্দর হবে কিন্তু এই জার্নিটা।
চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল। ওয়েলকাম টু হরিদ্বার। বাহ, এসে পৌঁছে গেলাম। কুম্ভ এক্সপ্রেস অসাধারণ এসছে, মানে একদম আমরা বিফোর টাইমে চলে এলাম, সেরা। চলো হাড় হাড় মহাদেব। সে বাপরে, মারাত্মক গরম তো হরিদ্বারে, জাস্ট সেই লেভেলের গরম। মানে ভেবেছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে, বৃষ্টি হবে, কিচ্ছু নেই, বিশাল গরম লাগছে। কেমন গরম, কেমন এই যে চার নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দিয়েছে, আমরা এই ওভারব্রিজ দিয়ে এখন ওপরে উঠে একদম ওই পাশে চলে যাব। মানে দেবভূমি উত্তরাখণ্ড তো অনেকক্ষণ আগেই ঢুকে গেছি, আর দেবভূমি ঘুরতে গেলে হরিদ্বার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাদের আসতেই হয়, আর সেখানে আবারও চলে এলাম। এখান থেকে নামলাম, এই যে পাশে রিটায়ারিং রুম, এখান থেকে ঢোকার গেট। এবার সোজা চলো, বেরিয়ে যাওয়া যাক। এই মহাদেবজিকে একবার দর্শন করেই আমরা কিন্তু সবসময় বেরিয়ে যাই হরিদ্বার স্টেশনে যখনই আসি। আর এখানে আছে আরেকজন, মানে মহাদেবেরই দুটো মূর্তি, কিন্তু ঠিক এই মূর্তিটা ঠিক ঋষিকেশের যে মূর্তিটা আছে সেই মূর্তির মতনই এই বাবাজির মূর্তিটা। দেখো, লাস্টবার আমি কেদারনাথ এসেছিলাম যখন, ভারত সেবাশ্রমে থেকেই আমি ট্র্যাভেল করেছিলাম, এবারও ঠিক তাই করব। এই শিব মূর্তির পাশ দিয়ে হরিদ্বার স্টেশনের একদম সামনে দিয়ে বেরোলেই তোমরা দেখতে পাবে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে। দেখো প্রচুর টোটো আর অটো এখানে আছে। এই যে আমরা অটো করে নিলাম এখান থেকে, কত, 10 টাকা? 10 টাকা করে বেরিয়ে পড়লাম ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে। যদি লাগেজ কম থাকে তাহলে হেঁটে হেঁটেই চলে যাওয়া যায়, তবে যা রোদ, আমরা চাপ নিলাম না, লাগেজও আছে, তাই একদম সোজা এই অটো করেই আমরা বেরিয়ে গেলাম। ভারত সেবাশ্রম সংঘ এসে পৌঁছে গেলাম, আর এখানেই আজকে আমাদের আস্থানা। ও, এ কিন্তু এক আলাদাই ভাইব যখনই ভারত সেবাশ্রমে আসি। কি সুন্দর, দেখো পরিবেশ, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই গাছগাছড়াতে ভরা চারিদিক। সব থেকে ভালো বিষয়, আগেবার এসে আম দেখতে পাইনি, তখন মুকুল হয়েছিল, এবার আম হয়েছে, ভাবছি একটা আম খাওয়া যায় কিনা এই যে গাছে। আর এইখানে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের অফিস, এখানে আমরা আগে চেক ইন করে নেবো। এই এখন আমরা ভারত সেবাশ্রম সংঘের ফর্ম ফিল আপ করছি এখানে রুম নেওয়ার জন্য। মোবাইল নাম্বারটা বলো। ব্যাস, এইবার আমরা ভাবছি যা গরম একটা এসি রুমই নিয়ে নিই এখানে। দেখেছো কেমন ঘেমে চুড়ে একাকার? এরকম একটা কাগজ দিয়ে দেবে যেখানে লেখা আছে, দেখো, চেক আউট। মানে আমাদের কিন্তু এই কাগজটা নিয়েই সবসময় থাকতে হবে, না হলে কিন্তু যখন আমরা ভেতরে ঢুকবো বা বেরোবো এইটা দেখালে গেটে, বন্ধ থাকলেও গেটে আমাদের অ্যালাউ করে দেবে। বাট খুব বেশি রাত কিন্তু এখানে একদম করা যায় না। আর এখানে আরেকটা জিনিস আছে, এই পেছনে তোমরা যদি ঋষিকেশ, হরিদ্বার, দেরাদুন, কঙ্খল এগুলো ঘুরতে চাও, কী কী ঘুরবে সমস্ত জায়গার নাম কিন্তু এখানেই দেওয়া আছে। এই যে চলে এলাম আমরা এই ফ্লোরে, দেখো আমরা তিনতলায় চলে এসেছি, এটা মানে সেকেন্ড ফ্লোর। এটা কি পুরোটাই এসি দাদা? আচ্ছা, এই বিল্ডিংটা পুরোটাই এসি। হ্যাঁ, 42 খানা ঘর আছে। 42 খানা নাকি ঘর? এই হচ্ছে আমাদের রুম, এই যে তিনজন চলে এসেছি। এখানে কিন্তু এই এরকম বিছানা দিয়েছে, এখানে একটা, আর এখানে এরকম দুজন বা তিনজন শুতে পারো। আর এখানে তোরা কম্বল, এখানে চাদর, এগুলো আলাদা করে দিয়ে দিয়েছে, এগুলো পেতে নিতে হয়। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো হাল খুব খারাপ, তাই এখন স্নান করতে হবে। সময় আপডেট, বিকেল 5:30, মানে আধ ঘন্টা মতন আমরা রেস্ট করেই এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আমার ইচ্ছা হলো যে হরিদ্বারে এবার একটুখানি দিনের আলোতে গঙ্গায় স্নান করার জন্য, তাই জন্যই বেরিয়ে যাচ্ছি। প্রতিবার তো একটু অন্ধকার অন্ধকার থাকতে স্নান করি, অন্ধকারে স্নান করতেও ভালো লাগে। অন্ধকার বলতে ওই লাইটটা পড়ার পরে, আরতি হওয়ার পরে স্নান করে অনেকে, কারণ আরতির সময় তো আবার স্নান করা যায় না। তবে এই সময়টাই দেখি স্নান করা যায় কি না, চলো। দেখো এখানে সব কিছুতে কিন্তু বার্গেন করতে হবে, কারণ টুরিস্ট দেখলেই একদম। যাই হোক, আমাদের 10 টাকা করে আমরা এখন শিবমূর্তি চক পর্যন্ত যাব, যেহেতু এই সময়টা শ্রাবণ মাস, শ্রাবণী মেলা, আর জল ঢালার ভিড় চারিদিকে, তাই জন্য কিন্তু এখানেও প্রচুর ভিড়। তাই কোনো অপশান নেই, আমাদেরকে শিবমূর্তি চক নেমে ওখান থেকেই যেতে হবে। আর শিবমূর্তি চকের কাছে কিন্তু হরিদ্বারে প্রচুর হোটেল আছে, তোমরা ওখানে হোটেলেও থাকতে পারো। এই হচ্ছে শিবমূর্তি চক। দেখো এখন এই জায়গাটাকে এরকম করে সাজিয়ে দেওয়া হয়েছে, আর প্রচুর মানুষের ভিড় কিন্তু জল ঢালার। আর এই সময় এই জন্যই এত এত মানুষের ভিড়, কত দূর পর্যন্ত যাবে। আমরা এখন সোজা হাঁটবো হরকি পৌড়ি ঘাট যাওয়ার জন্য। প্রচুর দোকান,
এই হচ্ছে বিষ্ণু মন্দির, আর এখানে একটু ভিড় কম, তবে হাড়কি পৌড়ির দিকে যত যাব তত কিন্তু ভিড় বেশি। তাই আজকের স্নানটা একটু ভগবান বিষ্ণুর কাছেই করে নিই। সবই ভগবান বিষ্ণুর, সব জায়গাতেই বিষ্ণুর পায়ের ছাপ আছে। যাই হোক, চলো এখানে কোথাও একটা স্নান করে নেবো ভাবছি। লোকেশন কা বলে আপনি কাপে জানা হয়? বুড়া মহাদেব। বুড়া মহাদেব কোন ডিস্ট্রিক্ট? ডিস্ট্রিক্ট আলাগ মিরট বাগপথ। বাপরে 150 কিলোমিটার পায়ে হাঁটবে। আমরা কেদারনাথ অমরনাথ কি করছি, মানে সমান রাস্তাতেও কিন্তু একটা বহুত যায় বলে কি। সব কা আছে? লস্যি সমস্ত কিছু তোমরা একদম এই যে হাড়কিপৌড়ি ঘাট ঢোকার আগেই তোমরা এগুলো সব পেয়ে যাবে। এই যে এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি হাড়কিপৌড়ি ঘাটের দিকে। এই হচ্ছে বাঙালির পাওয়ার, কিভাবে দেখো বাঙালি মাথা উঁচু করে হরিদ্বারের ঘাটে একদম ভারতীয় পতাকার পাশে দাঁড়িয়ে আছে, তা আবার হাড়কিপৌড়ি ঘাটের কাছে। বাঙালি হিসেবে গর্বিত। একবার জলের স্রোতটা দেখো, বাপরে কি মারাত্মক ভিড়। এই হচ্ছে সামনে হাড়কিপৌড়ি ঘাট, এই সামনেটাতে বাপ রে দেখো একবার, সবাই সাইড করিয়ে দিচ্ছে, কত বড় কলসি নিয়ে যাচ্ছে। এরপর প্রতিবারের মতন আজকে সন্ধ্যেতেও আরতি দর্শন করে বেরিয়ে পড়লাম আমরা আবারও রাতের ডিনার স্বার্থে। আমরা রাতের ডিনার করলাম মাসির হোটেলে। সত্যি বলতে এই মাসির হোটেলের খাবার আমার এখানের দাদা বৌদির হোটেলগুলোর থেকে অনেক অনেক ভালো লেগেছে। খুব কিন্তু সুন্দর খেলাম আপনাদের এখানে, দারুণ লাগলো। মানে সত্যি বলতে দাদা বৌদিতে আমরা খেতাম এসে, তো আমাদের অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে মাসির হোটেলে খাবো, তো আজকে আমাদের খেয়ে দারুণ তৃপ্তি পেয়েছি। সত্যি বলছি খুব ভালো লাগলো। কি সবাই কেমন খেয়েছো? হরিদ্বারের বেস্ট হোটেল, তাই না? হরিদ্বারের বেস্ট হোটেল। গুড মর্নিং সবাইকে। কালকে খাওয়া দাওয়া করে এসে আর ভিডিও নেওয়ার মতন পরিস্থিতিতে ছিলাম না। আজকে হচ্ছে জুলাই মাসের 29 তারিখ, এখন বেরিয়ে যাচ্ছি। সময় আপডেট প্রায় 6:30 বেজে গেছে। আমরা এখান থেকে যাব এখন ঋষিকেশ, তার কারণ এখান থেকে বাস সার্ভিস পাওয়া যাচ্ছে না। এখানে কোনো একটা মেলা চলছে, অনুষ্ঠান হচ্ছে, তার জন্য এখানের সমস্ত বাস সার্ভিসটা যেটা স্টেশনের পাশে বাসস্ট্যান্ড থেকে ছাড়ে, এখান থেকে কোনো বাসই পাওয়া যাচ্ছে না। তাই আমাদের ঋষিকেশ যেতে হবে। ঋষিকেশ গিয়ে আমরা ওখান থেকে বদ্রীনাথ যাবার যে বাস হয় সেই বাসে করে যাব। তবে যদি গিয়ে দেখি যে বাস পাচ্ছি না, যেতে আমাদের রাত হয়ে যাবে, তাহলে আজকে একটা দিন ঋষিকেশে স্টে করে যাব। সেরকমভাবে আমাদের এক্সট্রা দিন ভেবেই টিকিট কাটা আছে, যে কোনো রকম যদি দুর্যোগ বা কোনো প্রবলেমের মধ্যে পড়ি, কারণ এই সময় বৃষ্টির সময়। তো চলো আপাতত এই ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে যাই। রাতে ঠান্ডা কেমন ছিল? প্রচুর প্রচুর ছিল, তাই না? সবাই আমরা রেডি হয়ে গেছি, বিশাল ঠান্ডা ছিল। মানে 1000 টাকায় কিন্তু চারজন আমরা ছিলাম। এই দাদা কিন্তু পরে জয়েন করলো আমাদের সাথে, সকালবেলা এলো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, চলো তাহলে প্রথম আমরা যাচ্ছি গোবিন্দঘাট। চলো হ্যাঁ চলো ওখান থেকে, তারপরে আমাদের তো জার্নি আছি। তো আমরা এখানে হেমকুণ্ড আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই দুটো জায়গা কিন্তু ঘুরবো। আমরা খুব বেশি লেট নেই, তার কারণ আমাদের পৌঁছাতে হবে হচ্ছে গোবিন্দঘাট। আর এখান থেকে আমরা এখন ঋষিকুলের কোথায় মাঠ আছে, ওই মাঠ থেকে নাকি বাস ছাড়ছে না গাড়ি ছাড়ছে জানি না, বললো একবার ওখানে দেখতে, ওখানে যদি না পাওয়া যায় তাহলে ঋষিকেশ চলে যেতে হবে। আমরা এদিক থেকে এলাম, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এবার ঋষিকেশের দিকে। আমরা এই দিকে এসেই যেখান থেকে এই রাস্তার মোড়টা ঘুরলো, তার এই যে ভেতর দিকেই দেখতে পাচ্ছি বাসগুলো দাঁড়িয়ে আছে। এখানেই হচ্ছে এটা ঋষিকুল, যেখানে আমরা এলাম বাস ধরার জন্য। মানে ভাগ্য ভালো হলে কিন্তু সব দিক দিয়েই ভালো হওয়া দরকার। আমরা এখান থেকে গাড়ি খুঁজছিলাম, সবাই প্রচুর রিজার্ভে চাইছে গাড়িতে, কারণ এখানে এখন কিন্তু খুব অবস্থা খারাপ। আর ভাগ্যবশত ঋষিকেশের একটা বাসই চলে এসছে এখানে, কী ভাগ্য। তো আমরা এখন এই বাসে করেই যাবো ঋষিকেশ। বাস ছাড়ছে, সময় আপডেট হচ্ছে 7:29। আমরা একদম এই কেবিনে বসে পড়েছি, কেবিন থেকে বসেই একদম ভিউ দেখতে দেখতে যাবো। এখান থেকে ঋষিকেশ হচ্ছে 24 কিলোমিটার। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই হচ্ছে মনসা মায়ের মন্দির।
আর এই নিচেই হচ্ছে হাড়কি পৌড়ির ঘাট। বদ্রীনাথের একবার নিচে 318 কিলোমিটার বদ্রীনাথ, বাপ রে। হাড়কি পৌড়ির সামনেটাকে আমরা ক্রস করে বেরোচ্ছি। ঘুরে একবার পাহাড়ের দৃশ্য দেখো, এই আমরা ঋষিকেশ ঢুকবো। এসে পৌঁছালাম এই বাসে করে, এই বাসটায় করে যাব আমরা রুদ্রপ্রয়াগের কাছে, মানে ধারী দেবী মন্দির। আর এখান থেকে কেদারনাথ বদ্রীনাথ সব জায়গাকার বাস ছাড়ছে একদম, কারণ হরিদ্বার থেকে যেটা দেখালাম তোমাদেরকে, হরিদ্বারের ওই মেইন জায়গা থেকে ছাড়ছে না বলেই সবাই ঋষিকেশে চলে আসবে। যখন দেখবে এরকম কোনো প্রবলেম হচ্ছে, তোমরা ঋষিকেশে এসে কিন্তু মোটামুটি সব কিছুই পেয়ে যাবে। আর আপাতত আমরা প্ল্যান করলাম যে যেহেতু আজকে বদ্রীনাথের ওই রাস্তায় পৌঁছতে পৌঁছতে প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি রাস্তা, অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য আমরা প্ল্যান করলাম এটাই যে আজকে ধারী দেবীতে থাকবো। ধারী দেবীকে, যে দেবতা, যে মা এই চার ধামকে রক্ষা করে, মানে গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ আর কেদারনাথ। সময় আপডেট 9:22, আবারও একটা নতুন বাসে আমরা উঠে পড়লাম। কোথায় যেতে পারি? সিচুয়েশন টাইমের উপর ডিপেন্ড করবে, আমরা রুদ্রবানে ধারী দেবীতে নামবো নাকি একেবারে চামোলি পর্যন্ত চলে যাব, সেটা বলে পর্যন্ত গেলে কিন্তু আমাদের যেতে হবে একদম গোবিন্দঘাট। টিম সবাই মিলে কি বলে? কি বলে? সময় আপডেট 9:25, আর এই যে দাদা স্টার্ট দিয়ে দিল বাসে, প্রচুর গরম, মানে গরম ভূমি উত্তরাখণ্ডে চলে এসেছি পুরো, আমরা এখন দেবভূমি নেই। যাই হোক, দেবতার ভূমি তো আছেই, কিন্তু বিশাল গরম। এই গরমে মানে ওদিকে কাশ্মীরে জম্মুতে হচ্ছে গিয়ে মানুষ যেভাবে গিয়ে অমরনাথ দর্শন করে এসেছে, এখন কেউ কোনো দর্শন পাচ্ছে না। আর এদিকে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি যেখানে সেখানে, জানি না কতটা কি গরমের পরিস্থিতি, তবে টেম্পারেচার দেখাচ্ছে 10 ডিগ্রি থেকে 18 ডিগ্রির মধ্যে আমরা থাকবো। গ্যাসের টেম্পারেচার হচ্ছে 29 ডিগ্রি, ভাবা যায়। আর রিয়েল ফিল কিন্তু চরম, রিয়েল ফিল প্রচুর, একদম মনে হচ্ছে কলকাতায় আছি। যে এই রাস্তা চলে গেল সোজা মুসৌরির দিকে, আর এইদিকে আমরা চলে যাব। মুসৌরি যাওয়ার সমস্ত কিছু তথ্য দেওয়া আছে, আর মুসৌরি সাইট সিন সম্পর্কে সমস্ত কিছু আমার চ্যানেলে আছে, তোমরা কি একবার চেক করে নিতে পারো। আমি তো যাচ্ছি বাসে করে ভেঙে ভেঙে, তার কারণ একটাই, হরিদ্বার এই শ্রাবণী মেলার ভিড়ে বাসস্ট্যান্ডগুলোতে বাস বন্ধ থাকার জন্য। তবে যারা হরিদ্বার অথবা ঋষিকেশ থেকে ডাইরেক্ট বাসে করে যেতে চাও, তাদের বলবো যে কোনো বদ্রীনাথের বাসে উঠে বদ্রীনাথ ঢোকার 24 কিলোমিটার আগে গোবিন্দঘাট, যেখানে আমরা যাচ্ছি ওখানে তোমরা একেবারেই নেমে যেতে পারবে। তবে সেইভাবে যাওয়ার জন্য একদম ভোরবেলায় বাসে করে যাওয়া সব থেকে ভালো, যদি একটু বেলাবারে সেক্ষেত্রে কোনো রকম বাস তোমরা হরিদ্বার অথবা ঋষিকেশ থেকে পাবে না। আমরা তো ভেবেছিলাম হরিদ্বারে থেকেই সরাসরি বাসে করে গোবিন্দঘাট যাব, কিন্তু যেহেতু আমাদের বাস না থাকার কারণে ঋষিকেশ আসতে হলো, তাই আমাদের সময়টা আরও বেশি লেগে গেল, তাই সরাসরি বদ্রীনাথের বাস না পেয়ে আমাদেরও ভেঙে ভেঙেই পৌঁছাতে হবে আজকে এই গোবিন্দঘাটে। বাস আমাদের এরকম একটা জায়গায় দাঁড়ালো, এখন আমাদের খাওয়া দাওয়ার ব্রেক দিয়েছে, তবে আমি মনে হচ্ছে না কিছু খাবো, চলো আপাতত এখানে একটুখানি রেস্ট করি। এই যে আমরা এরকম লেবু জল এখন নিচ্ছি এখান থেকে, দেখো কি সুন্দর, এখন পুরো সবুজ। মানে তোমরা কি আমার কেদারনাথের ভিডিওগুলো একবার দেখো, যেটা আগের বার আমি অক্টোবরে এসেছিলাম ওটা বাদে, বাকি সময়ের দেখো এরকম ফ্যাকাশে ফ্যাকাশে আকাশ ছিল, তারপরে হচ্ছে এরকম পাহাড়গুলো ফ্যাকাশে ফ্যাকাশে হয়েছিল, আর এখন কিন্তু দারুণ লাগছে, গ্রিনারিতে ভরে গেছে। 12:32 সময় আপডেট, আর আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে দেবপ্রয়াগ। হ্যাঁ, এই হচ্ছে আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে দেবপ্রয়াগ, ঠিক এই জায়গাটাতে দেখা যায়, আরেকবার এই জায়গাটা। এরপর দেবপ্রয়াগকে সাক্ষী রেখে আমরা বেরোলাম, যেখানে ভাগীরথী ও অলকানন্দ মিশে তৈরি হয়েছে প্রথম এই আমাদের গঙ্গা মা। আইসক্রিম খাচ্ছি শ্রীনগরে, বাস দাঁড়িয়েছে একদম পাশে, আমাদের ডেলিভারি দিচ্ছে, 2 টাকা 10 টাকার আরো নেওয়া হলো আমাদের। এই যে 3 নম্বর আইসক্রিম হচ্ছে আমাদের, কটা কালারই খেয়ে নিলাম, এবার সবুজ খাচ্ছি। এখনো কোলা আছে, কোলা। এরপর দেখা পেলাম রুদ্রপ্রয়াগের, যেখানে সে মিলিত হয় অলকানন্দর সাথে মন্দাঙ্গিনী নদী। এই যে দূরে দেখা যাচ্ছে, এই হচ্ছে ধারী দেবী মন্দির।
আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের বেশ খানিকটা দেরি হয়তো হয়ে যাবে, কিন্তু সময় বলল না না, আমাদের এগিয়ে যেতে হবে, আজকেই পৌঁছতে হবে গোবিন্দঘাটের কাছে। তাই আজকে ধাড়ি দেবীতে আমাদের নামা আর হলো না। তবে হ্যাঁ, এই ধাড়ি দেবী মায়ের দর্শন তোমাদের দেব আশা রাখি এই সিরিজের একদম শেষ পর্বে। আমাদের প্ল্যান কিছুটা চেঞ্জ করেছি, এখন আমরা ধাড়ি দেবীতে আর নামিনি। ধাড়ি দেবীতে না নেমে আমরা এখন সোজা চলে যাচ্ছি চামোলির দিকে, তাই তো? একদম পুরো চামোলি, চামোলি থেকে ওখান থেকে আবার গাড়ি ধরে সোজা চলে যাবো গোবিন্দঘাট। এরকমই প্ল্যান আছে। আজকে পৌঁছাতে পারবো তো? হ্যাঁ অবশ্যই, সুন্দরভাবে, কারণ আজকের ওয়েদারটা ভালো আছে, তাই দেখে হঠাৎ ডিসিশনটা পাল্টে ফেলা হলো। একদম একদম, চলো ভালোই হলো। আর এরকম আমরা আইসক্রিম খেতে গেলে ডিসিশন চেঞ্জ করে ফেলেছি, আইসক্রিমের কাছে চারখানা আইসক্রিম খাওয়া হয়েছে, তার এনার্জি এটা। একদম একদম, এই যে কর্ণপ্রয়াগকে আমরা এখন ক্রস করছি। কর্ণপ্রয়াগে হচ্ছে অলকানন্দার সাথে এসে মেশে পিণ্ডার গঙ্গা। আর আমরা যেখানে দেবপ্রয়াগ, দেবপ্রয়াগে মিশছে হচ্ছে ভাগীরথী আর অলকানন্দা। রুদ্রপ্রয়াগে এসে মিশছে মন্দাকিনী আর অলকানন্দা। মানে অলকানন্দা কিন্তু একদম বিষ্ণুপ্রয়াগ পর্যন্ত কমন, সবার সাথে এসে সব মানে সমস্ত নদী এসে অলকানন্দার সাথেই কিন্তু মিশবে। এখানেও তেমন হলো, পিণ্ডার গঙ্গা এসে মিশে গেল। ব্যাস এবার আবারও আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। এখানে একটা জমি কিনতেই হবে, সিরিয়াসলি হেভি লাগছে। এই হচ্ছে আমরা নন্দপ্রয়াগ। দেখো এসবিআইয়ের এখানে লেখা নন্দপ্রয়াগ ব্রাঞ্চ। বাহ, এখন আমরা এই নন্দপ্রয়াগকে ক্রস করছি। সময় আপডেট 4:37। আমরা ঢুকে গেলাম নন্দ নগরীতে, মানে আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো নন্দপ্রয়াগকে। আমরা তিনটি প্রয়াগ ক্রস করে এসেছি, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর হচ্ছে কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগ যে প্রয়াগটা পর্যন্ত ট্রেন লাইন তৈরি হচ্ছে, এই বাসটা ওইখানেই যাবে গোপেশ্বর। দেখো এই যে সুন্দর লাগছে, আর নিচে কিন্তু অলকানন্দা। সুন্দর লাগছে, দেখো অলকানন্দতে কত জল। আর এই হচ্ছে গোপেশ্বরের যাবার আগে হচ্ছে চামোলি। এই যে বাস নামিয়ে দিল, আমরা এসে পৌঁছালাম। এই হলো চামোলি, এই যে দেখো এই হচ্ছে চামোলির পুরো মার্কেট এরিয়া। খুব সুন্দর কিন্তু, একদম পাহাড়ের মাঝখানে দারুণ লাগছে জায়গাটা। ফাইনালি গিয়ে আমরা এই গাড়িটায় যাব, 500 টাকা পার হেডে আমরা চলে যাব চামোলি থেকে। এটাই একটা অপশন, যত তাড়াতাড়ি তোমরা পৌঁছাবে ততই কিন্তু তোমাদের ভালো হবে। আনে জানে কা ওয়াসে কই ও নিয়ে আমার লি ঠিক আছে, আমি ইয়াসে নিচে চলতে হ্যাঁ ঋষিকেশ কে লিয়ে আর মে আবি হুম চামোলি ভাই। 5:40 আমরা বেরিয়ে পড়লাম, আশা করছি পৌঁছাবো। ভাই কিতনে টাইম লাগেগা গোবিন্দঘাট? গোবিন্দঘাট লাগেগা স্যার আবি ইয়াহ সে 2 ঘন্টা, জোশীমঠ 1.5 ঘন্টা, গোবিন্দঘাট 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা লাগবে বলছে। প্রথমে তোমাদের একবার বললাম যে আমি যাবো জোশীমঠ, তারপর ওখান থেকে গাড়ি চেঞ্জ করে আবার গোবিন্দঘাট। হ্যাঁ এইভাবেও ভেঙে ভেঙে যাওয়া যায়, তবে দেখলাম যে বারবার এত গাড়ি চেঞ্জ করলে আমাদের শরীরের ক্লান্তি আসবে, তাই আমরা একদম ডিরেক্ট গাড়ি করে নিলাম। জানি তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে আসলে এরা কীভাবে যাচ্ছে, তবে ওই যে প্রথমেই বলে দিয়েছি, হরিদ্বার অথবা ঋষিকেশ থেকে বদ্রীনাথগামী বাস ধরলেই তোমাদের কাজ একদম সোজা হয়ে যাবে। ওই বাসে করেই তোমরা সোজা নেমে যেতে পারবে গোবিন্দঘাটে। এখন আমরা বেরিয়ে গেলাম এই চামোলি থেকে, আর আমাদের সময় লাগবে এখন গোবিন্দঘাট পৌঁছাতে 3.5 থেকে 4 ঘন্টা। এই হচ্ছে সেই জায়গা যেখানে বদ্রীনাথের রাস্তায় দেখাচ্ছিল যে পাথর পড়েছিল। এই হচ্ছে সেই ভাঙা পাথরটা, দেখো একবার কত বড়, উপর থেকে ভেঙে পড়েছিল। দেখো একবার এই পাথরটা, আর এই আমরা জোশীমঠ ঢুকে গেলাম। আচ্ছা এই যে বদ্রীনাথ থেকে কিন্তু এরা সবাই আসছে
আর বদ্রীনাথ যাওয়ার রাস্তা হচ্ছে এটা, বদ্রীনাথ বা হেমকুণ্ড সাহেব লেখা আছে দেখলে। তো আমরা এখন এই নিচের রাস্তাটা দিয়ে যাব। এই পুরো কেদারনাথের মতনই রেপ্লিকা তো, কি সুন্দর। দেখো নরসিংহ মন্দির, ওই যে মাথাটা দেখা যাচ্ছে, পুরো কেদারনাথের মতন রেপ্লিকা। দেখো পুরো কেদারনাথ মন্দির একদম। এখান থেকে মন্দিরে ঢোকার রাস্তা, দারুণ লাগলো কিন্তু। এখানে বিষ্ণু প্রয়াগ, ঠিক আই লাভ যোশীমঠের পেছনে, এই যে আমরা বিষ্ণু প্রয়াগকে ক্রস করছি। আর এইখানে ধৌলিগঙ্গা এসে মিশেছে ওই এক অলকানন্দের সাথে। তোমাদেরকে দেখাতে পারলাম না, তোমরা আমার আগের বদ্রীনাথ যাওয়ার সময় যে ভিডিওটা ছিল সেখানে গিয়ে দেখতে পারো ঠিক এই জায়গাটা কেমন দেখতে। বাস থেকেই তুলেছিলাম, আর এখন তো অন্ধকার হয়ে গেছে তাই আর দেখা হলো না। তবে আমার ইচ্ছে আছে যে এই উত্তরাখণ্ডের যে পাঁচটা বিখ্যাত প্রয়াগ, যে প্রয়াগগুলোকে আমরা একটার পর একটা ক্রস করে এলাম, সেগুলোকে আমার কভার আপ করা। এটা তোমার, এটা তোমার। এসে ফাইনালি পৌঁছালাম এই গোবিন্দঘাটে। এখন আমাদের এখানে রুম নেওয়ার পালা। কোথায় কি রুম নেবো বলছি, মারাত্মক ঠান্ডা লাগছে, মানে প্রায় 10-12 ডিগ্রি না হলেও 14-15 ডিগ্রি আছে। রাতে মনে হয় এটা আরও কমতে পারে, বেশ ভালো। মানে এসির টেম্পারেচার একদম মেনটেন করছে এখানে। এই যে এই দাদা আমাদেরকে পৌঁছে দিল হচ্ছে এখানে। ভাইয়া আপকা সার্ভিস, গাড়ি কা সার্ভিস কাহাঁ সে কাহাঁ তক মিলেগা? চমোলি সে ঋষিকেশ হ্যায়। আচ্ছা, আগর যদি আপ ইয়াহাঁ পে বুলানা চাহতে হ্যায় তো আলাগ, আপকো কোই ভি কল করকে বুলা সকতে হ্যায়। আচ্ছা, আপকা নাম্বার বলিয়ে। 9389928694। যদি কেউ ঋষিকেশ যেতে চাও দাদাকে কল করে নিতে পারো, দাদা কিন্তু খুব ভালো, আর তোমরা অবশ্যই বার্গেন করে নেবে। আমরা কিন্তু ওখান থেকে এতটা এলাম 500 টাকায়, যেখান থেকে দেখালাম। কোথায় ছিল জায়গাটার নাম? চামোলি। চামোলি, চামোলি থেকে আমরা এখানে 500 টাকায় এলাম। তোমরা যদি ঋষিকেশ অবধি যেতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু 600 টাকা ঋষিকেশ, চামোলি থেকে ঋষিকেশ 600, চামোলি টু ঋষিকেশ 700। আর এখান থেকে তোমরা যদি অ্যাড করো ইধার সে পুরা ঋষিকেশ কিতনা হোগা? 1200। হাজার টাকা মতন কিন্তু নিয়ে থাকে, ঠিকই আছে। এরকমই মোটামুটি কিন্তু এরকম গাড়িতে হয়। লেখা আছে গোবিন্দঘাট থানা। যেহেতু এখান থেকে আমাদের ইনিশিয়াল একটা জায়গা, যেখান থেকে আমাদেরকে এই হেমকুণ্ড সাহেব যেতে হয়, শিখদের একটা মেন জায়গা বলা যেতে পারে এই জায়গাটা। তো সমস্ত জায়গাতেই সেই ছোঁয়াটাই দেখতে পাবে, তারা তাদেরই কিন্তু সম্পূর্ণ দোকান এখানে, পুরো প্রচুর দোকান। আর এই দেখো হেমকুণ্ড সাহেব যেখানে যাবো সেগুলোর ছবিও এখানে বাঁধানো আছে। এই যে এই যে, আর আমরা একদম গুরুদুয়ারার কাছে। আমাদের এখানে রুম নেওয়া হয়ে গেছে, এখানে ডরমিট্রি আছে। ডরমিট্রির জন্য কোনো রকম টাকা পয়সা কিছু লাগে না, আর যদি রুম নিতে হয় সেক্ষেত্রে 1000 টাকা করে লাগে। তো আমরা এখানে 1000 টাকা করে রুম নিয়ে নিয়েছি, দুটো রুম, যেখানে আমরা 6 জন থাকব। চলো এবার রুমের দিকে যাওয়া যাক। হচ্ছে 511 নম্বর রুম, এই রুমটায় আজকে আমরা থাকছি। দেখো ঠিক এই হচ্ছে আমাদের বেড, যেখানে আমরা 3 জন থাকব এই বেডটাতে। এখানে দুটো এক্সট্রা ম্যাট্রেস দেওয়া আছে, এখানে দুটো বালিশ, দুটো কম্বল। এখানেও দেখতে পাচ্ছি আমি এক্সট্রা কম্বল, দুটো বালিশ দেওয়া আছে। আর এখানে হচ্ছে সবথেকে ভালো ব্যাপার, বাথরুম ডিভাইড করা। এখানে হচ্ছে টয়লেট করার জন্য এইখানেও বেসিন আছে একটা, আর এখানে হচ্ছে স্নান করার জন্য, আর এখানেও একটা বেসিন আছে। বেশ কিন্তু সুন্দর, মানে কারো আমাদের যখন তাড়া থাকে যে একজন স্নান করবে একজন টয়লেটে যাবে, সেই সুবিধাটা কিন্তু এখানে খুব সুন্দর। আর 1000 টাকা করে রুম, যেখানে তোমরা 3 জন একটা রুমে আরামসে বিন্দাস থাকতে পারবে, ফ্যামিলির জন্য তো খুবই সুন্দর। আর এখানে আছে একটা আয়না, বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে, তোমরা এখানে এসে থাকতে পারো। তো আমরা কিভাবে বুক করলাম, তোমরা জাস্ট যখন আসবে এই গোবিন্দঘাটে যে গাড়িতে আসছো সেখানে বলে দিলেই হবে যে এই গুরুদুয়ারাতে নিয়ে চলে আসতে, যেখানে গুরুদুয়ারাটা আছে। চলো আপাতত ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপরে এখানের খাওয়া দাওয়া মার্কেটিং সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে অফিস রুম, যেখানে আমরা সমস্ত কিছু চেক ইন করে নিলাম, যেখান থেকে আমরা রুম বাগেরা সমস্ত কিছু বুক করে নিয়েছি। আচ্ছা দেখো 20 টাকা পার প্যাকেজ, এখান থেকে আমরা একটা প্রসাদও নিতে পারবো বাড়ির জন্য। আর এখানে চেক আউটের যে টাইম রুমের সেটাও দেওয়া আছে, এখান থেকে তোমরা এসে রুমটাকে বুক করবে। তো এইখানে হচ্ছে এই কিছুটা, মানে তোমরা যখন রুম নেবে তখন আমরা 1000 টাকা দিয়ে রুম নিয়েছি, এখান থেকে এসেই আমরা রুমটা বুক করেছি।
তোমরা এখানেই চলে আসবে রুমটা বুক করার জন্য, মানে ঢোকার সাথে সাথেই তোমরা লেফট সাইডে এই জায়গাটা দেখতে পাবে, তোমাদের এখান থেকেই সমস্ত কিছু বুকিং করতে হবে। এখানে ঢোকার সময় এখানের যে মাথায় ওনাদের ফেটটিটা বেঁধে নিতে হয়, এটা বেঁধে কিন্তু এখানে যেতে হয়। মানে এই ভেতরের এরিয়াতে ঘুরতে গেলে কিন্তু বা আমাদের বিভিন্ন জায়গাগুলো যেতে গেলে, যেহেতু আমরা হিন্দু আর এখানে হিন্দুরাই একমাত্র আসতে পারে, সেক্ষেত্রে আমাদের কাছে তো আর পাগড়ি নেই, কারণ ওনাদের কিন্তু একটা নিয়ম পাগড়ি পরেই ভেতরে সমস্ত জায়গায় ঘোরা। তাই আমাদের এই কাপড়টা বেঁধেই কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হবে। দেখো এখানে সবাই কিন্তু এটা পরে নিয়েছে। আচ্ছা, ইয়ে গোবিন্দ ঘাট 12 মহিনা খোলা রাখে। আচ্ছা, আর হেমকুণ্ড সাহিব ইস বার কি বন্ধ হয়ে গেল? ক্যা ডেট হে ইস বার? উসকা 11 অক্টোবর। 11 অক্টোবর? হ্যাঁ, এখানে 11 অক্টোবর হেমকুণ্ড সাহেব বন্ধ হয়ে যাবে। যেমন তোমাদের বলছিলাম যে 3 নভেম্বর মানে 3rd নভেম্বর কিন্তু বন্ধ হচ্ছে কেদারনাথ, আর যেমনটা বলেছিলাম যে হেমকুণ্ড সাহেবে যেহেতু বরফ অনেক তাড়াতাড়ি পড়া শুরু করে, তাই এটা বন্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই এখানে 11 অক্টোবর পর্যন্তই তোমরা আসতে পারবে। মানে এটা তোমরা অবশ্যই একবার চারধামের ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবে। সত্যি দেখো, বেশ ভালো। এই হচ্ছে প্রসাদ এখানের গুরুদুয়ারা। সত্যি কথা বলতে আমি একজন হিন্দু, মানে সবাইকে দেখছি এইভাবে প্রণাম করতে, তাই আমারও একটা প্রণাম করার ইচ্ছে হলো। এখানে ডরমিটরি কিন্তু পুরো ফ্রি অফ কস্ট, তোমরা এখানে ডরমিটরিতে ফ্রিতে থাকতে পারবে। তবে এখানে ওটাই কি কমন টয়লেট হয়ে যাবে, তোমরা যারা গ্রুপে অনেকজন আছো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। এখন আমরা ডরমিটরিতে যাচ্ছি, এখানে অফিস রুম, ঠিক তার উল্টো দিকে হচ্ছে ডরমিটরি। এ লকারসে? ও, এটা হচ্ছে লকার রুম স্মার্টফোন রাখার জন্য, আর এই দিক দিয়ে যেতে হবে আমাদের ডরমিটরিতে। এটা হচ্ছে লকার রুম যেখানে আমাদের ব্যাগ মোবাইল এগুলো সমস্ত কিছু রাখতে পারবো। আর আমরা এখন যাচ্ছি ওপরে, এখান থেকে আছে ডরমিটরি সেকশন। চলো দেখি আসি যেখানে তোমরা ফ্রিতে এখানে থাকতে পারবে, মানে এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রি। এখানে লঙ্গর যে আছে, লঙ্গরও তোমরা ফ্রিতে কিন্তু থাকতে পারবে, ব্যাপক সুবিধা। এখন এসছি খাওয়া দাওয়া করতে, এখন আমরা খাওয়া দাওয়া সারবো। এখানে এই হচ্ছে লঙ্গর, এখানে সবাই এসে খাওয়া দাওয়া করছে, কিছু বাঙালিরাও আছে। থেকে এরকম থালা নিয়ে নিতে হবে আমাদেরকে, নিয়ে বসে করতে হবে। বেশ ভালোই কিন্তু খাবার দাবার ছিল, আর বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, পায়েসটাও খুব সুন্দর ছিল, মানে খাওয়া দাওয়া কিন্তু একদম সুন্দর। এখানে অনেক জায়গায় গুরুদুয়ারাতে অনেকেই বলে যে ভালো হয় না, ভালো লাগে না, বাট প্রসাদ যেমনই হয় সেরকমই ভালো, তবে এখানে কিন্তু বেশি ভালো লাগলো। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেল, চলো এখন রুমে যাই। আর ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে, একদম বাড়ি থেকে আসা এখানে পৌঁছানো অনেকটা কিছু দেখালাম। এরপরে আমি দেখাবো কিভাবে পৌঁছচ্ছি হেমকুণ্ড সাহেব আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে বাই। চলো, কেমন তোমাদের এই ট্রেকটা এখনো পর্যন্ত কেমন হচ্ছে? ভালোই হচ্ছে, সুন্দর সুন্দর ওয়েদার, সুন্দর এত সুন্দর প্রকৃতি। ওয়াহেগুরু কি ফতে! ওরে বাবা, এ কোথায় উঠছি আমরা? এর নাম হিমালয়। ভাবা যায়?